পরিকরণ শুরু করুন। আসসালামু আলাইকুম। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন, গণতন্ত্রের আপোষহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে আমি না পারলে আমি কি করব, আমাদের এই নির্বাচন যে আমরা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আমার এখানে সাউন্ড ঠিক আছে জন্য প্রস্তুত করেছি, তা আপনাদের মাধ্যমে জানেন 2014 সালের 5 জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনে আওয়ামী লীগ ও তার মিত্ররা একটি জনপ্রতিনিধিত্বহীন সরকার গঠন করেন। বিগত প্রায় 10 বছর মানে দেশে কোন রকম সুশাসন ও আইনের শাসন ছিল না, এখনো নেই। মুক্তিযুদ্ধের অঙ্গীকার, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারকে গলা টিপে হত্যা করা হয়েছে। মামলা, হামলা, গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে সৃষ্টি করা হয়েছে এক ভীতি ও ত্রাসের রাজত্ব। জনগণের বাক স্বাধীনতা, সভা সমাবেশের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। দেশে আঞ্চলিক শ্রেণী বৈষম্য ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। দারিদ্র হ্রাসের হার কমে গেছে, দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে, ব্যাংকগুলো লুট হয়ে যাচ্ছে, দেশে সৃষ্টি হয়েছে দুর্বৃত্তায়ন, দস্যুতা বৃত্তি ও লুণ্ঠনের অর্থনীতি। এরকম একটি রৈরাজ্যজনক পরিস্থিতিতে 30শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন লড়াই শুধু জয় পরাজয়ের লড়াই নয়, এই লড়াই অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াই। এই লড়াই ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে মুক্ত জীবনে এগিয়ে যাওয়ার লড়াই। জাতিকে এই সংকট থেকে মুক্ত করার লক্ষ্যে গণতন্ত্রের আপোষী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে আমরা অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে জাতীয় ঐক্যে গড়ে তোলার লক্ষ্যে জাতীয় ঐক্যফ্রন্ট গড়ে তুলেছি। আমরা বিএনপি, জাতীয় ঐক্যফ্রন্ট ও বিশ দল ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অগণতান্ত্রিক স্বৈরাচারী ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে জনগণকে সংগঠিত করে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছি। এই সংগ্রামের অংশ হিসেবে আমরা একাদশ জাতীয় সংসদ নির্বাচন 2018-এ অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। জাতীয় ঐক্যফ্রন্ট গতকাল ইশতেহার ঘোষণা করেছে, আমরা আজ দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আমাদের ইশতেহার ঘোষণা করতে যাচ্ছি। আমরা স্পষ্ট করে বলতে চাই, বিএনপি একটি উন্নত গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে চায়। দেশের উন্নয়নের জন্য বিএনপির কর্মসূচিগুলো বহুমুখী ও উন্নততর। বিএনপি জনগণের কাছে স্পষ্টভাবে অঙ্গীকার করতে চায়, ক্ষমতায় গেলে কারো উপরই কোনো প্রকার প্রতিশোধ নেওয়া হবে না। একটি প্রতিহিংসা মুক্ত ও সহমর্মী বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যই বিএনপির লক্ষ্য। আজকের এই মুহূর্তে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের পাশে নেই, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে একটি পরিত্যক্ত ভবনে নির্জন কারাবাস করছেন। তার অপরাধ, তিনি জীবনে অগণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে লড়াই এবং বাংলাদেশের মানুষের জীবনকে সুন্দর করবার জন্য নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন। মানুষের মুক্তি, গণতান্ত্রিক অধিকার ও মানবিক অধিকার নিশ্চিত করতে গিয়ে তিনি আজ বন্দী জীবনযাপন করছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশে ফিরতে পারছেন না। আমরা আশা করব আপনার বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সম্মান মর্যাদা প্রতিষ্ঠা করবে আমাদের
আপনাদের মূল্যবান সমর্থন প্রদান করবেন। আপনাদের একটি ভোট আমাদের নেত্রীর জীবনকে পুনরায় আরও ভাসিত করবে। এই মুহূর্তে দেশের বিভিন্ন অঞ্চলে বিএনপি নেতা কর্মী সমর্থকরা নিজ ঘরে থাকতে পারছে না, তারাও নিজ ঘরে ফিরতে চান। আপনাদের সমর্থন ঘর ছাড়াই মানুষগুলোকে ঘরে ফিরবার সুযোগ করে দেবে, অবসান ঘটাবে জুলুম ও নির্যাতনের বিভীষিকাময় পরিস্থিতি। নির্বাচনে জয়লাভ করে ঐক্য সরকার গঠন করলে ঐক্যবদ্ধ সকলের অন্তর্ভুক্তি এবং প্রতিহিংসাহীনতা এই মূলনীতির ভিত্তিতে বিএনপি রাষ্ট্র পরিচালনা করবে। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ সংবিধানের এই নীতির ভিত্তিতে সরকার পরিচালনায় যাবতীয় পদক্ষেপের ভিত্তি হবে রাষ্ট্রের মালিকদের মালিকানা সুদৃঢ় করা, অর্থাৎ জনগণের রাষ্ট্রের যে মালিকানা তাকে সুদৃঢ় করা। শুধুমাত্র নির্বাচনে জেতা দলের মানুষের নয়, এই মালিকানায় সকল দল ব্যক্তি ও মতাদর্শে অন্তর্ভুক্ত। রাষ্ট্র পরিচালনায় আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা, একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপির পক্ষ থেকে আমরা আমাদের নির্বাচনী ইশতেহারের সারাংশ তুলে ধরছি। পরিকল্পনার গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরব। বিস্তারিত ইশতেহার তা এই ঘোষণার পরেই তা আপনার প্রকাশ করা হবে। আমি এই সুযোগে আপনাদের বলতে চাই যে আজকে আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সবাই এখানে উপস্থিত হতে পারেনি, কারণ অনেকেই তাদের নিজ নিজ এলাকায় আছেন এবং পরিস্থিতি এমন যে তারা নিজ নিজ এলাকা ছেড়ে উঠে আসতে পারেনি, সেজন্য তারা দুঃখ প্রকাশ করে। গণতন্ত্র আইনের শাসন, বিএনপি নির্বাচনের দিন নিজের গণতন্ত্রকে নিত্য দিনের অনুশীলনে পরিণত করবে। সংবিধানে প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতার ক্ষেত্রে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য হবে। একাধারে পরপর দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকার বিধান করা হবে। মন্ত্রিসভা সহ প্রধানমন্ত্রীকে সংসদের কাছে দায়বদ্ধ থাকার সাংবিধানিক বাধ্যবাধকতা নিশ্চিত করা হবে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগ দেওয়া হবে। সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন করে শর্ত সাপেক্ষে সংসদ সদস্যদের স্বাধীন মত প্রকাশের অধিকার নিশ্চিত করা হবে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করে জাতীয় সংসদের উচ্চকক্ষ প্রতিষ্ঠা করা হবে। সাংবিধানিক গণভোট ব্যবস্থা পুনঃপ্রবর্তন করে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃস্থাপন করা হবে। আমি আবার বলছি, সংবিধানে যেটা তুলে দিয়েছিল আমাদের সরকার, সেই গণভোট ব্যবস্থা পুনঃপ্রবর্তন করে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃস্থাপন করা হবে। সকল সাংবিধানিক প্রতিষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে। জাতীয় সংসদকে সকল জাতীয় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে। নির্বাচন পরিচালনার জন্য একটি সরকার ব্যবস্থা করে তোলা হবে যাতে ক্ষমতা কুক্ষিগতকরণের পুনরাবৃত্তি না ঘটে। এই তত্ত্বাবধায়ক ব্যবস্থার বৈশিষ্ট্য অতীতের সমস্যা আলোকে নির্মূল করা হবে এবং এই লক্ষ্যে সকল রাজনৈতিক দলের সঙ্গে স্বচ্ছ আলাপ আলোচনা করা হবে। প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতির বিপরীতে ভবিষ্যৎমুখী এক নতুন ধারার রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করার জন্য নতুন এক সামাজিক চুক্তিতে পৌঁছাতে একটি জাতীয় কমিশন গঠন করা হবে। এই কমিশনের সদস্য থাকবেন সংসদে সরকারি দলের নেতা, বিরোধী দলের নেতা ও সর্বজনশ্রদ্ধেয় জাতীয় ব্যক্তিত্ব। একদলীয় শাসনের পুনরাবৃত্তি যেন না ঘটে তা নিশ্চিত করা হবে। জাতীয় নেতৃবৃন্দের আপত্তিকর সমালোচনা রোধে সহিংসতার সংস্কৃতি উৎসাহিত করা হবে, সহিষ্ণুতা। আমি আবার বলছি, জাতীয় নেতৃবৃন্দের আপত্তিকর সমালোচনা রোধে সহিষ্ণুতার সংস্কৃতি উৎসাহিত করা হবে। ব্যক্তির বিশ্বাস অবিশ্বাস দলীয় আনুগত্যকে বিবেচনায় না নিয়ে কেবলমাত্র সততা
দক্ষতা, মেধা, যোগ্যতা, দেশপ্রেম ও বিচার ক্ষমতার উপর নির্ভর করে রাষ্ট্রের প্রশাসন যন্ত্র, পুলিশ ও প্রতিষ্ঠান সময়ের কার্যকারিতা নিশ্চিত করা হবে। প্রশাসনের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সংবিধান অনুযায়ী ন্যায়পাল নিয়োগ দেওয়া হবে। র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর জবাবদিহিতা নিশ্চিত করা হবে। র্যাবের বর্তমান কাঠামো পরিবর্তন করে অতিরিক্ত আর্ম পুলিশ ব্যাটালিয়ন গঠন করা হবে। এই ব্যাটালিয়ন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকবে। রাষ্ট্রের সকল সামরিক ও বেসামরিক প্রতিষ্ঠান ও সংস্থা স্ব-স্ব চার্টার অনুযায়ী পরিচালিত হবে। চাকুরি এবং শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে সকল ধরনের তদবির ও চাঁদাবাজি নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হবে। দেশ রক্ষা, পুলিশ ও আনসার ব্যতীত শর্ত সাপেক্ষে সরকারি চাকুরিতে প্রবেশের ক্ষেত্রে কোনো সময়সীমা থাকবে না। বিডিআর হত্যাকাণ্ডের এবং বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি সংক্রান্ত সকল অনুসন্ধান রিপোর্ট প্রকাশ করা হবে এবং অধিকতর তদন্তের উদ্যোগ নেওয়া হবে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর চলাচলের সময় যেন সাধারণ মানুষের কোনো ভোগান্তি না হয় সেজন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব প্রতি বছর প্রকাশ করা হবে। সড়ক পথে চলাচলে বিরাজমান বিশৃঙ্খলা অবসান ঘটানো হবে এবং সড়ক দুর্ঘটনা হ্রাসে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতি নিয়ন্ত্রণের জন্য সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করা হবে। বিচার বিভাগ সংবিধানের 116 অনুচ্ছেদ সংশোধন করে নিম্ন আদালতের নিয়ন্ত্রণ রাষ্ট্রপতির হাত থেকে সুপ্রিম কোর্টের হাতে ন্যস্ত করা হবে। মামলার জট দূর করার জন্য যোগ্য বিচারক নিয়োগ দেওয়া হবে এবং এর জন্য প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলা হবে। বর্তমান বিচার ব্যবস্থার সংস্কারের জন্য একটি জুডিশিয়াল কমিশন গঠন করা হবে। মত প্রকাশের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হবে। সরকারে কোনো বিষয়ে মতভিন্নতা থাকলেও কারো কণ্ঠ রোধ করা হবে না। অনলাইন মনিটরিং তুলে দিয়ে জনগণকে অবাধে কথা বলার এবং মত প্রকাশের সুযোগ দেওয়া হবে। ডিজিটাল নিরাপত্তা আইন, অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট, সকল প্রকার কালাকানুন বাতিল করা হবে। তথ্য অধিকার আইনের তথ্য প্রাপ্তি দ্রুততর করার জন্য বিদ্যমান বাধাসমূহ পুরোপুরি দূর করা হবে। মানুষের জীবনের মূল্য প্রতিষ্ঠার লক্ষ্যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন এবং অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতনের অবসান ঘটানো হবে। বিশেষ ক্ষমতা আইন 1974 বাতিল করা হবে। রাজনৈতিক নেতৃবৃন্দের যুক্তিসঙ্গত সমালোচনার অবাধ অধিকার থাকবে। ক্ষমতার বিকেন্দ্রীকরণ, দেশের উন্নয়ন কর্মকাণ্ডের দায়িত্ব থাকবে নির্বাচিত স্থানীয় সরকারের হাতে। বর্তমানে কম বেশি শতকরা 5% বাজেট স্থানীয় সরকারের মাধ্যমে ব্যয়ের পরিবর্তে প্রতি বছর শতকরা 5% হারে বাড়িয়ে 5 বছরে কমপক্ষে 30% বাজেট স্থানীয় সরকারের মাধ্যমে ব্যয়ের বিধান করা হবে। জেলা পরিষদ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে। পৌর এলাকাগুলোতে সব সেবা সংস্থা মেয়রের অধীনে রেখে সিটি গভর্নমেন্ট চালু করা হবে। জনকল্যাণে প্রশাসনিক কাঠামো পুনর্বিন্যাস করা এবং স্থানীয় সরকারের স্তর নির্ধারণের লক্ষ্যে কমিশন গঠন করা হবে। জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধির হার 11% উন্নীত করা হবে। রপ্তানি প্রবৃদ্ধির হার 3 গুণ বাড়ানো হবে। রপ্তানি পণ্যের বহুমুখীকরণ করা হবে। শেয়ার মার্কেট, ব্যাংক এবং সামাজিক নিরাপত্তা তহবিলের অর্থ লুটের তিক্ত অভিজ্ঞতার আলোকে ভবিষ্যতে যেন কেউ এমন দুর্নীতি অনাচার করতে না পারে সেই লক্ষ্যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, রাষ্ট্রায়ত্ত ব্যাংক পরিচালনা বোর্ডে যোগ্য সব দক্ষ ব্যক্তিদের নিয়োগ দেওয়া হবে। ব্যাংক কার্যক্রম পরিচালনায় রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা হবে। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং ডিভিশন বিলুপ্ত করে রাষ্ট্রায়ত্ত ব্যাংক সমূহ পরিচালনা ও তদারকির ভাগ কেন্দ্রীয় ব্যাংকের হাতে ন্যস্ত করা হবে। বর্তমানে চলমান কোনো উন্নয়ন প্রকল্প বন্ধ করা হবে, তবে মেগা প্রকল্পের ব্যয়ের আড়ালে
সংগঠিত দুর্নীতি নিরীক্ষা করে দেখা হবে এবং এই জন্য দোষীদের আইনের আওতায় আনা হবে। বর্তমান সরকারের শেষ দুই বছরে তড়িঘড়ি করে নেওয়া প্রকল্পগুলো পুনর্বিবেচনা করার জন্য কমিটি গঠন করা হবে। দেশে কর্মরত সকল বিদেশিদের ওয়ার্ক পারমিটের আওতায় এনে মুদ্রা পাচার রোধ করা হবে এবং তাদেরকে পরের আওতায় আনা হবে। একটি টাস্ক ফোর্স সেন্ট্রাল পাওয়ার প্রজেক্টের উচ্চ ব্যয়ের কারণ তদন্ত করে দেখবে। সকল মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রের সম্মানিত নাগরিক হিসেবে ঘোষণা করা হবে। মুক্তিযোদ্ধা তালিকা প্রণয়নের নামে দুর্নীতির অবসান ঘটানো হবে। মূল্যস্ফীতি নিরিখে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের ভাতা বৃদ্ধি করা হবে। দেশের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষা, মুক্তিযুদ্ধকালীন বধ্যভূমি গণকবর চিহ্নিত করে সেসব স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। রাষ্ট্রীয় উদ্যোগে নিবিড় জরিপের ভিত্তিতে মুক্তিযুদ্ধের শহীদদের একটি সঠিক তালিকা প্রণয়ন করা হবে ও তাদের যথাযথ মর্যাদা রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা হবে। যুব নারী ও শিশু জাতীয় উন্নয়নের যুব নারী ও শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। 25 বছর বয়স পর্যন্ত তরুণদের স্বার্থ সংরক্ষণের জন্য ইউথ পার্লামেন্ট গঠন করা হবে। দেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বিএনপির সকল কর্মকাণ্ডে নারী সমাজকে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত করবে এবং এই প্রক্রিয়া বাস্তবায়নে সকল বাধা অপসারণ করা হবে। ক্রীড়াক্ষেত্রে নারীদের উন্নয়নে পৃষ্ঠপোষকতা করা হবে। নারী নির্যাতন, কৌতুক প্রথা, অ্যাসিড নিক্ষেপ, যৌন হয়রানি, ধর্ষণ, নারী ও শিশু পাচার রোধে কঠোর কার্যকর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। শিশুশ্রম রোধে কার্যকর বাস্তবায়ন পদক্ষেপ গ্রহণ করা হবে। শিশু সন্তান রেখে নারীরা যাতে নিশ্চিন্তে কাজে মনোনিবেশ করতে পারে সেই লক্ষ্যে অধিক সংখ্যক দিবা যত্ন কেন্দ্র গড়ে তোলার জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগ গ্রহণ করা হবে। নারী উদ্যোক্তাদের অধিকতর উৎসাহ প্রদানের লক্ষ্যে প্রকল্প প্রস্তাব প্রণয়নে প্রয়োজনীয় সমর্থন, স্বল্প সুদে ব্যাংক ঋণ এবং কর ছাড় দেওয়া হবে। 1 বছর ব্যাপী অথবা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত যেটাই আগে হবে শিক্ষিত বেকারদের বেকার ভাতা প্রদান করা হবে। এদের যৌক্তিক অর্থনৈতিক উদ্যোগে আর্থিক সহায়তা দেওয়া হবে। নারীদের ন্যায়সঙ্গত সম্পত্তির উত্তরাধিকার প্রদান করা হবে। এই লক্ষ্যে সাংঘর্ষিক বিদ্যমান আইন পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে। শিক্ষা ও কর্মসংস্থান, শিক্ষা খাতে জিডিপির 5% অর্থ ব্যয় করা হবে। উচ্চতর পর্যায়ের শিক্ষা হবে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষে সমৃদ্ধ। বিষয়ভিত্তিক শিক্ষা, প্রশিক্ষণ, গবেষণার উপর গুরুত্ব দেওয়া হবে। গড়ে তোলা হবে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়। শিক্ষার মানোন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যে জাতীয় ভিত্তিতে একটি পৃথক শিক্ষা চ্যানেল চালু করা হবে। বিশ্বের মেধা জগৎ ও আন্তর্জাতিক ক্রমবাজারে বাংলাদেশের একটি নতুন মাত্রা যোগের জন্য বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি সহ অন্যান্য বিদেশি ভাষা শেখার জন্য অধিকতর সুযোগ সৃষ্টি করা হবে। বিশ্বের স্বল্প আয়ের পরিবারের ছাত্রছাত্রীদের জন্য স্বল্প সুদের শিক্ষা ঋণ চালু করা হবে। বিদেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি অর্জনের সুবিধার্থে মেধাবীদের বৃত্তি প্রদানের জন্য একটি বিশেষ তহবিল গঠন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদের নির্বাচন নিশ্চিত করে ছাত্রদের মধ্য হতে ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশের পথ সুগম করা হবে। মাদ্রাসা শিক্ষাকে আরো আধুনিক ও যুগোপযোগী করা হবে। তাদের কারিকুলামে পেশাভিত্তিক ও বৃত্তিমূলক বিভিন্ন বিষয়কে অন্তর্ভুক্ত করা হবে। সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে উপজেলা ও ওয়ার্ড পর্যায়ে
মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সম্মানজনক সম্মানী ভাতা চালু করা হবে। বিভিন্ন ধরনের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কারণে শিক্ষাক্ষেত্রে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে ও শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে, তা প্রতিরোধ করার জন্য সকল প্রকার আইনি, প্রতিকারমূলক এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষার্থীদের উপর থেকে সকল ধরনের ভ্যাট বাতিল করা হবে। ভ্যাট বিরোধী কোটা সংস্কার এবং নিরাপদ সড়কের আন্দোলনে ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রীদের বিরুদ্ধে আনিত সকল মামলা প্রত্যাহার এবং এসব আন্দোলনের ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে। সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গরিব মেধাবী ছাত্রছাত্রীদের জন্য আসন সংরক্ষণ করা হবে। পিএসসি ও জেএসসি পরীক্ষা ব্যবস্থা বিলোপ করা হবে। প্রথম 3 বছরে দুর্নীতিমুক্ত ব্যবস্থায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরিতে 2 লাখ মানুষকে চাকরি দেওয়া হবে। তরুণ দম্পতি উদ্যোক্তাদের স্বাবলম্বী হওয়ার জন্য 20 বছর মেয়াদি ঋণ চালু করা হবে। আগামী পাঁচ বছরে 1 কোটি নতুন কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা হবে। 1 বছর ব্যাপী অথবা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত যেটাই আগে হবে শিক্ষিত বেকারদের বেকার ভাতা প্রদান করা হবে, এদের যৌক্তিক অর্থনৈতিক উদ্যোগে আর্থিক সহায়তা দেওয়া হবে। এটা আমি আগে উল্লেখ করেছি। জ্বালানি অদক্ষ পুরনো বিদ্যুৎ কেন্দ্রসমূহ অতি জরুরি ভিত্তিতে আধুনিকায়ন ও পুনর্বাসনের পদক্ষেপ নেওয়া হবে। দেশীয় গ্যাস ও ফার্নেস অয়েলের উপর নির্ভরশীলতা ক্রমান্বয়ে হ্রাস করা হবে। বিদ্যুৎ সংকট স্থায়ীভাবে নিরসন ও কার্বন নিঃসরণ হ্রাস করার লক্ষ্যে ছোট মাঝারি বৃহদাকার পরিবেশ বান্ধব বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি আহরণ, বিশেষ করে সৌরশক্তি, বায়ুশক্তি, জিওথার্মাল, সমুদ্র তরঙ্গ, বায়োগ্যাস, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন সহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হবে। বড় বড় বিদ্যুৎ কেন্দ্র, জলাধার, গ্যাস উত্তোলন ও সরবরাহ শিল্প, সরকারি খাত এবং প্রয়োজন বোধে সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে স্থাপন করা হবে। ক্ষমতা গ্রহণের প্রথম বছরে বিদ্যুৎ ও আবাসিক গ্যাসের মূল্য বৃদ্ধি করা হবে না। বিদ্যুৎ ও গ্যাসের মূল্যে সকল প্রকার অসঙ্গতি দূর করা হবে। তথ্য প্রযুক্তি খাতে বিদেশ হতে অর্জিত দেশ অর্থ দেশে আনয়নের ক্ষেত্রে সকল প্রকার অযৌক্তিক বাধা দূর করা হবে। ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং এর সাথে জড়িত সকলকে সুবিধা দেওয়ার উদ্দেশ্যে স্বল্প চার্জে গ্লোবাল পেমেন্ট গেটওয়ে সুবিধা দেওয়া হবে। নেশন ওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক NTTN, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ISP, ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে IIG মার্কেট উন্মুক্ত করে দেওয়া হবে। এর ফলে প্রতিযোগিতা সৃষ্টি হবে, দক্ষতা বাড়বে, ইন্টারনেট ব্যয় হ্রাস পাবে। অগমেন্টেড রিয়ালিটি, অ্যানিমেশন ও রোবোটিক্স তৈরি খাতে গবেষণা ও বিনিয়োগ উৎসাহিত করা হবে। স্টার্ট আপ ফান্ড এবং IT ইনোভেশন ফান্ড ভেঞ্চার ক্যাপিটাল দিয়ে দেশের স্থানীয় সমস্যার জন্য তথ্য প্রযুক্তি সলিউশন ডেভেলপ করতে উৎসাহ দেওয়া হবে। 5 বছরের মধ্যে সম্পূর্ণভাবে ই গভর্নমেন্ট চালু করার জন্য ক্লাউড ভিত্তিক এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে সরকার দেশি প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ মনোযোগ দেবে। 5 বছরের মধ্যে সম্পূর্ণভাবে ই গভর্নমেন্ট বলেছি, এটা VOIP ব্যবস্থা মুক্ত করে এই খাতে উন্মুক্ত প্রতিযোগিতার ব্যবস্থা করা হবে। সৃজনশীল ব্যক্তির মেধাস্বত্বের অধিকার নিশ্চিত করা হবে। শুধু সাব কন্ট্রাক্ট নয়, আন্তর্জাতিক চুক্তি সম্পাদনে স্থানীয় কোম্পানিগুলোকে সহায়তা দেওয়া হবে। একই সঙ্গে থাকতে হবে উদ্ভাবিত সফটওয়্যার ব্যবহারে স্থানীয় কোম্পানিগুলোকে উৎসাহিত করা হবে। প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে ত্বরান্বিতকরণ তহবিল সহ IT ইনকিউবেটার এবং ল্যাবরেটরি ব্যবস্থা সংযোজিত হবে। ইন্টারনেট অবকাঠামো উন্নয়নের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে মোবাইল ডাটার জন্য ব্রডব্যান্ডের ক্ষেত্রে সাশ্রয়ী মূল্যে
সময়যোগী সর্বোচ্চ গতির ইন্টারনেট নিশ্চিত করা হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহৃত সকল প্রকার উপকরণ সামগ্রীর উপর শূন্য শুল্ক সুবিধা বজায় রাখা হবে। মেট্রোপলিটন এলাকা, পৌরসভা, সকল শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য প্রশাসনিক কেন্দ্র সমূহকে ক্রমান্বয়ে স্মার্ট সিটি, স্মার্ট পৌরসভা, স্মার্ট গ্রাম, স্মার্ট ক্যাম্পাসে রূপান্তরিত করা হবে। ক্রীড়া ও সংস্কৃতি, আগামী পাঁচ বছরের মধ্যে খেলাধুলার কয়েকটি ক্ষেত্রে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ যেন একটি গ্রহণযোগ্য স্থান করে নিতে পারে সে লক্ষ্যে পরিকল্পিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। খেলাধুলায় আন্তর্জাতিক মান অর্জনের জন্য প্রতি জেলায় একটি আধুনিক প্রযুক্তি নির্ভর ক্রীড়া একাডেমি প্রতিষ্ঠা করা হবে। জাতীয় ভাবধারার পরিপন্থী অপসংস্কৃতি চর্চাকে নিরুৎসাহিত করা হবে। সংস্কৃতির মাধ্যমে স্বাধীন চিন্তাধারা ও মতাদর্শে যেন সুষ্ঠু প্রতিফলন হয় ও তার জন্য গণতান্ত্রিক রীতি পদ্ধতির অনুসরণ করা হবে। বৈদেশিক ও প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান সম্প্রসারণ, ঝুঁকিমুক্ত অভিবাসন নিশ্চিতকরণ ও অভিবাসন ব্যবস্থাপনার ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করা হবে। প্রবাসীরা যেন তাদের কষ্টার্জিত আয় বৈধ পথে বাংলাদেশে প্রেরণ করতে পারে সেজন্য পর্যাপ্ত সংখ্যক এক্সচেঞ্জ হাউস ব্যাংকের সঙ্গে প্রণোদনা সুবিধা সহ রেমিটেন্স প্রেরণ ব্যবস্থা গড়ে তোলা হবে। বিদেশে বাংলাদেশি দূতাবাসগুলো যেন প্রবাসী বাংলাদেশিদের বিশেষ করে প্রবাসী শ্রমিকদের কল্যাণে যথাযথ ভূমিকা পালন করে তা নিশ্চিত করা হবে। বিদেশ ফেরত প্রবাসীদের বিমানবন্দরে বিদ্যমান হয়রানি বন্ধ করা হবে। বিদেশ থেকে ফেরত আসা প্রবাসীদের যথাযথ তালিকা প্রস্তুত করে তাদের কল্যাণে নানামুখী প্রকল্প হাতে নেওয়া হবে। প্রবাসী বাংলাদেশিদের জাতীয় নির্বাচনে ভোট প্রদানের সুযোগ সৃষ্টি করে দেশ পরিচালনায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। বিদেশে বিপদগ্রস্ত বা আটকে পড়া নাগরিকদের রক্ষা ও ফিরিয়ে আনতে যথোপযুক্ত কনস্যুলার সহায়তা ও আর্থিক সহায়তা দেওয়া হবে। কৃষি ও শিল্প, মূল্য সমর্থন এবং উপকরণ ভর্তুকির সঠিক সংমিশ্রণ ঘটিয়ে কৃষক যাতে তার ফসলের ন্যায্য মূল্য পায় সে ব্যবস্থা করা হবে। প্রত্যেক ইউনিয়ন পরিষদে উন্মুক্ত আলোচনার মাধ্যমে ডাটা বেইস গড়ে তুলে রাষ্ট্রীয় সংস্থান পাওয়ার যোগ্য কৃষকদের তালিকা প্রেরণ করা হবে। নানা ধরনের ঝুঁকি মোকাবেলা করার জন্য প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলেও শস্য বিমা, পশু বিমা, মৎস্য বিমা ও পোলট্রি বিমা চালু করা হবে। গরিব ও প্রাকৃতিক দুর্যোগ কবলিত কৃষকের কৃষি ঋণের সুদ মকুব করা হবে। দু বছরের মধ্যেই গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি 12,000 টাকা করা হবে। গার্মেন্টস সহ সকল শিল্প এলাকায় শ্রমিকদের জন্য বহুতল ভবন নির্মাণের মাধ্যমে আবাসনের ব্যবস্থা করা হবে। সকল খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হবে। কৃষি উৎপাদনকে লাভজনক পেশায় পরিণত করার লক্ষ্যে উৎপাদন খরচের সাথে যৌক্তিক মুনাফা নিশ্চিত করে সকল কৃষি পণ্যের মূল্য নির্ধারিত হবে স্থানীয় সমবায় সমিতির মাধ্যমে। শ্রমিক ও ক্ষেত মজুর সহ গ্রাম ও শহরের দরিদ্র জনগোষ্ঠীর জন্য সুলভ মূল্যে রেশনিং চালু করা হবে। আমি আবার বলছি, শ্রমিক ও ক্ষেত মজুর সহ গ্রাম ও শহরের দরিদ্র জনগোষ্ঠীর জন্য সুলভ মূল্যে রেশনিং ব্যবস্থা চালু করা হবে। কৃষি ভর্তুকি উল্লেখযোগ্য পরিমাণ বাড়িয়ে সার, বীজ, অন্যান্য কৃষি উপকরণ সহজলভ্য করা হবে। জলমহাল ও হাওড়ের ইজারা সম্পূর্ণ বাতিল করে মৎস্যজীবী ও দরিদ্র জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। পুনর্বাসন ছাড়া শহরের বস্তিবাসী ও হকারদের উচ্ছেদ করা হবে না। স্বাস্থ্য বিমার মাধ্যমে শ্রমিকগণ মাসে একটি নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়ামের মাধ্যমে সকল চিকিৎসার সুবিধা পাবে। এক বছরের মধ্যে মানুষকে ভেজাল ও রাসায়নিক মুক্ত নিরাপদ খাদ্য পাওয়ার নিশ্চয়তা দেওয়া হবে। স্বাস্থ্য চিকিৎসা, জিডিপির 5% অর্থ স্বাস্থ্য খাতে ব্যয় করা হবে। উৎপাদনকারী, পাইকারি ও খুচরা বিক্রেতার যুক্তিসঙ্গত মুনাফা নিশ্চিত করে ঔষধের মূল্য যুক্তিসঙ্গত হারে হ্রাস করা হবে। বিশিষ্ট চিকিৎসক ও চিকিৎসাবিদদের সমন্বয়ে চিকিৎসা শিক্ষার মান উন্নয়ন ও নিয়ন্ত্রণের লক্ষ্যে জাতীয় অ্যাক্রিডিটেশন কাউন্সিল গঠন করা হবে। মানসিক ও শারীরিক প্রতিবন্ধী বয়োবৃদ্ধদের জন্য বিশেষ স্বাস্থ্য সেবার ব্যবস্থা দেওয়া হবে।
চিকিৎসার ক্ষেত্রে সিংহভাগ খরচ করা হয় ডায়াগনস্টিক পরীক্ষায়। এক্ষেত্রে জনদুর্ভোগ কমানোর জন্য সরকারি উদ্যোগে পর্যাপ্ত ডায়াগনস্টিক বুথ স্থাপন করা হবে। শিশুদের ডায়াবেটিস ও ব্রেন টিউমার সমস্যা সমাধানে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করা হবে। প্রতিরক্ষা ও পুলিশ একটি স্বচ্ছ, দক্ষ, গতিশীল, মেধাবী, জবাবদিহিমূলক, যুগোপযোগী, গণমুখী প্রচার জনপ্রশাসন গড়ে তোলা হবে। মেধার মূল্যায়ন নিশ্চিত করার লক্ষ্যে নিয়োগ প্রক্রিয়ায় যথাযথ সংস্কার করা হবে। মুক্তিযোদ্ধার সন্তান, নারী ও প্রান্তিক জাতিগোষ্ঠী কোটা ব্যতি রেখে কোটা পদ্ধতি বাতিল করা হবে। গতিশীল বিশ্বায়নের সাথে সামঞ্জস্য রেখে সংবিধানের আলোকে একটি যথোপযুক্ত সিভিল সার্ভিস আইন প্রণয়ন করা হবে। প্রতিরক্ষা বাহিনীর জন্য প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র ও অন্যান্য সব সরঞ্জাম অগ্রাধিকারের ভিত্তিতে কেনা হবে। সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য কল্যাণমূলক প্রকল্প গ্রহণ করা হবে। পরিকল্পিতভাবে সশস্ত্র বাহিনীতে কর্মরত সকল পর্যায়ের কর্মকর্তাদের আবাসন সমস্যার সমাধান করা হবে। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যের জন্য যৌক্তিক রেশন ব্যবস্থা চালু করা হবে। পুলিশ বাহিনীর ঝুঁকি বাধা বৃদ্ধি করা হবে। পুলিশ বাহিনীর পেশাদারিত্ব বৃদ্ধিতে পদক্ষেপ নেওয়া হবে। জাতিসংঘ বাহিনীতে পুলিশের অংশগ্রহণ বৃদ্ধির ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশের জন্য কল্যাণমূলক প্রকল্প গৃহীত হবে। ইন্সপেক্টর ও সাব ইন্সপেক্টরদের বেতন 6 মাসের মধ্যে আপগ্রেড করা হবে এবং পুলিশ বাহিনীর সদস্যগণ অবসরে গেলেও তাদেরকে রেশন সুবিধা প্রদান করা হবে। আবাসন, পেনশন ফান্ড, রেশনিং ব্যবস্থা প্রতিষ্ঠা। দুস্থ বিধবা, স্বামী পরিত্যক্ত মহিলা, অসহায় বয়স্কদের ভাতার পরিমাণ মূল্যস্ফীতির নিরিখে বৃদ্ধি করা হবে। বেসরকারি স্বনিয়োজিত খাতে নিয়োজিত ব্যক্তিদের জন্য বার্ধক্যের উদ্দেশ্যে লাঘবের উদ্দেশ্যে আইন প্রণয়নের মাধ্যমে একটি পেনশন ফান্ড গঠন করা হবে। গরিব নিম্নায় মানুষদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করা হবে। পরিবেশ, জলবায়ু পরিবর্তন মোকাবেলা করার জন্য টেকসই কৌশল গ্রহণ করা হবে এবং উপকূল এলাকা সহ সারা দেশে নিবিড় বনায়ন, সুন্দরবন সহ অন্যান্য বনের প্রাকৃতিক পরিবেশ জীব বৈচিত্র্য রক্ষায় যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। পররাষ্ট্র, বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে। বিএনপি অন্য কোনো রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না এবং অন্য কোনো রাষ্ট্রের জন্য নিরাপত্তা সমস্যা সৃষ্টি করতে পারে এমন কোনো কর্মকাণ্ডকে কোনো স্পেস দেবে না। একইভাবে অন্য কোনো রাষ্ট্র বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ, বাংলাদেশের রাষ্ট্রীয় নিরাপত্তায় হুমকি সৃষ্টি করলে শক্ত প্রতিরোধ করে তোলা হবে। মুসলিম দেশসমূহ ও প্রতিবেশী দেশসমূহের সাথে বিশেষ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করা হবে। বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গা শরণার্থীদের নিজ বাসভূমিতে নিরাপদ প্রত্যাবর্তনের জন্য শক্তিশালী দ্বিপাক্ষিক ও বহুমাত্রিক উদ্যোগ নেওয়া হবে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন আঞ্চলিক সংস্থা যেমন সার্ক, বিমস্টেক, বিসিআইএম, বিবিআইএম প্রভৃতি সংস্থাগুলোকে সুসংগত করা এবং কার্যকরভাবে গড়ে তোলার জন্য সক্রিয় উদ্যোগ গ্রহণ করা হবে। বিআরআই, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভ সহ বিভিন্ন কার্যক্রমের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হবে। বাংলাদেশের সঙ্গে অন্যান্য দেশের সংযোগ বৃদ্ধি করা হবে এবং বাংলাদেশের জনগণের সঙ্গে পশ্চিমবঙ্গ, বিহার, ত্রিপুরা, মেঘালয়, নেপাল, ভুটান ও উন্নয়ন ইউনিয়নের জনগণের সংযোগ সহজতর করা হবে। আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী বাংলাদেশে বহমান আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্সা আদায়ে আঞ্চলিক ও পারস্পরিক সহযোগিতার মনোভাব নিয়ে
আলাপ আলোচনার উদ্যোগ গ্রহণ করা হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায় পাহাড়ি ও সমতলের ক্ষেত্রে নৃগোষ্ঠীর জীবন সম্পদ সম্ভ্রম মর্যাদা সুরক্ষা করা হবে। অনগ্রসর পাহাড়ি ও সমতলের ক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠীর চাকুরি ও শিক্ষা ক্ষেত্রে সকল সুবিধা ও পার্বত্য অঞ্চলের উন্নয়ন কার্যক্রম জোরদার করা হবে। দল মত জাতি ধর্ম ও বর্ণ নির্বিশেষে ক্ষুদ্র বৃহৎ সকল জাতিগোষ্ঠীর সংবিধান প্রদত্ত সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ও ধর্মকর্মের অধিকার জীবন সম্ভ্রম সম্পদের পূর্ণ নিরাপত্তা বিধান করা হবে। এই লক্ষ্যে ধর্মীয় সংখ্যালঘু মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা হবে। উল্লেখিত অঙ্গীকারগুলো সম্পর্কে আমাদের পূর্ণাঙ্গ ইশতেহারে বিস্তৃত ব্যাখ্যা আছে, এই ইশতেহারে আপনারা বিএনপির ওয়েবসাইটে পাবেন। উপরন্তু ব্যাপক জনগণের সুবিধার্থে এ সপ্তাহে এই ইশতেহার মুদ্রিত সংস্করণ প্রকাশিত হবে। আমরা বিশ্বাস করি এই নির্বাচনী লড়াই এদেশের মানুষ জয়যুক্ত হবে। বিজয়ের এই মাসে মুক্তিযুদ্ধের সময় গড়ে ওঠা একতায় বলিয়ান হয়ে বাংলাদেশের জনগণ ফেরাতের সরকারের অবসান ঘটাবে, মুক্তির আলোয় উদ্ভাসিত হবে আমাদের সকলের জীবন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রী বেগম কাদের জিয়া জিন্দাবাদ। আমাদের